আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমাদের ঘরের নতুন সদস্য, আলহামদুলিল্লাহ আমাদের নতুন অতিথি, এই যে মাশাআল্লাহ আমার আবারও কন্যা সন্তানের মা হয়েছি, আর এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার মেয়ে দেখছেন আপনারা আগে দুজনে, এই যে আমাদের নতুন অতিথি, যার জন্য অনেক দিন আমি ব্লগ দিতে পারি না। আর এটা হলো আমাদের বাড়ির লিটিল অ্যাঞ্জেল, আল্লাহর অশেষ রহমত, আবারও আমি কন্যা সন্তানের মা হতে পেরেছি। আর এই যে সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে দেখেন, এই যে তিনটা আমার ঘরের জান্নাত। তো অনেকে মনে করে যে তিনটা কন্যা সন্তানে অনেকে মনে অখুশি বা এরকম কিছু হয়, আসলে এটা আল্লাহর অনেক অনেক শুকরিয়া এবং রহমত যে তিনটা কন্যা সন্তান পাওয়া আল্লাহর কাছে, মানে সবাই চাইলেও পাবে না। আর এটা আমি মনে করি আমি অনেক ভাগ্যবান, কারণ আল্লাহর কাছ থেকে আমি এত বড় একটা উপহার পেয়েছি। তো সবাই ওদের জন্য দোয়া করবে। তোর বার যে দিন এক মাস হয়েছে, ওদিনই আমরা যমুনায় গিয়েছিলাম ওর জন্য কিছু কেনাকাটা করতে। তো এটা আর্টিসান যমুনাতে, ওর জন্য মানে ছোট বেবির জন্য কিছু কেনাকাটা করলাম। আর মেন কথা হলো বের হয়েছিলাম একটু মনে রিল্যাক্সের জন্য, ঘরে আসলে বোরিং ফিল করতেছিলাম। তো সব কথা শেষ কথা হচ্ছে, আর এটা হলো আমি। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ আমাকে তিনটা জান্নাত দিয়েছে। তো অনেকে মনে করতে পারে যে তিনটা মেয়ে হয়তো বা অনেকে অনেক দৃষ্টিতে দেখে, তো আসলে সেটা উচিত না। আল্লাহর কাছে একটা সুস্থ সবল সন্তান পাওয়াটাই বড় কথা, আল্লাহ খুশি হয়ে যেটা দেয় সেটাতেই খুশি থাকা উচিত। তো আর ওদের মানে যমুনাতে গেলে তো আমাদের এগুলা ভিডিও না করলেই নয়, তাই আর কি একটু করলাম যমুনাতে যে, তো আর কি তারপর বেশি সময় থাকতে পারিনি, যার জন্য চলে আসলাম তাড়াতাড়ি, বের হয়ে গেলাম। ছোট বাচ্চা নিয়ে তো বেশি সময় থাকা যায় না, আর তিনটা বাচ্চা আমি একা হাতেই সামলাই, আমার সাথে আর মানে ওদেরকে আমাকে হেল্প করার মতো ওরকম কেউ নাই। যাই হোক, তো ওদেরকে আমি কিভাবে সামলাই, কিভাবে ওদের লাইফ স্টাইল আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমার এই পুচু শোনার জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো মানুষ হতে পারে, আমি যেন ওর মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।